তো নমস্কার বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছ দাদা 2014 সালের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। আবার কেউ কেউ কমেন্ট করে জানিয়েছ 2017 সালের রেজাল্টের কোনো খবর আছে কি। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে চারটি পয়েন্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। 1 নম্বর আপডেট যেটা আমরা দেব, 2009 সালের যে পরীক্ষা হয়েছিল সে 2009 সালের আপডেট আমরা প্রথমে আলোচনা করব। তারপর 2 নম্বর যে আপডেটটি আমরা আলোচনা করব, 31 জানুয়ারি যারা কেস করে পরীক্ষা দিয়েছিলেন তাদের যে আপডেট সে আপডেট নিয়ে আলোচনা করব। এবং 3 নম্বর যে আপডেটটি আমরা আলোচনা করব, 2014 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন এবং তাদের যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলো তাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে তার বিস্তারিত আলোচনা। এবং 4 নম্বর পয়েন্টে যেটা আমরা আলোচনা করব, 2017 সালের যে সমস্ত ক্যান্ডিডেট 2021 সালের 31 জানুয়ারি পরীক্ষা দিলেন তাদের রেজাল্ট সম্পর্কিত বিভিন্ন খবর আজ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে 2009 সালের যে পরীক্ষা তার রেজাল্ট কিন্তু কাল প্রকাশিত হয়ে গেছে। উত্তর চব্বিশ পরগনা এবং মালদা জেলার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো আজকে অনেকেই আমাকে জানিয়েছে যে আজকে অনেকেই জয়েনিং লেটারও কিন্তু পেয়ে গেছে। এবং এইদিকে পড়ে থাকছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু এখনও প্রকাশিত হয়নি। দক্ষিণ চব্বিশ পরগনার রেজাল্ট কিন্তু এখনও প্রকাশিত হবার সম্ভাবনা নেই। দক্ষিণ চব্বিশ পরগনার রেজাল্ট প্রকাশিত হবে না এই কারণে এখনও কিন্তু সেই সম্পর্কিত কেস চলছে। তারপর আমরা 2 নম্বর আপডেটে চলে আসবো বন্ধুরা। তো 2 নম্বর আপডেটটি হলো, 2021 সালের 31 জানুয়ারি যে তৃতীয় প্রাইমারি টেট পরীক্ষা হলো সেই তৃতীয় প্রাইমারি টেট পরীক্ষায় অনেকেই 2018-20 ব্যাচে যারা ডিএলএড করেছিলেন তারা হাইকোর্টে কেস করে বসার সুযোগ পেয়েছিল। কিন্তু রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে আজ জয়ী হন এবং আজকে হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী বলা হয়েছে 2021 সালের 31 জানুয়ারি যারা কেস করে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলেন তাদের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল বলে ঘোষণা করা হলো। তারা যদি পরীক্ষাতে পাশও করে যায় তবুও কিন্তু তাদের পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হলো। এই ছিল 31 জানুয়ারির যে আপডেট, অর্থাৎ দ্বিতীয় আপডেটটি। তারপর আমরা চলে যাব তৃতীয় আপডেটে। তো বন্ধুরা, তৃতীয় আপডেটটি খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন কালকে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তাদের স্কুলের যে জয়েনিং, সেই জয়েনিং করাতে হয়তো 2 থেকে 3 দিন সময় নেবে। তারপরেই কিন্তু 2014 সালের রেজাল্ট যেটি সেটি কিন্তু প্রকাশিত হবে। তো 2014 সালের রেজাল্ট বন্ধুরা 13 তারিখ থেকে 16 তারিখের মধ্যেই কিন্তু প্রকাশিত হওয়ার চান্স সবথেকে বেশি। অর্থাৎ এদের যে স্কুলে জয়েনিং করিয়ে দেওয়ার পরেই কিন্তু 2014 সালের রেজাল্ট প্রকাশিত হবে। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, আপনারা বেশিরভাগ জনই কিন্তু এই বছর চাকরি পেয়ে যাচ্ছেন। কেননা সিট সংখ্যার তুলনায় কিন্তু ক্যান্ডিডেটের পরিমাণ খুব একটা বেশি নয়, তাই কিছু লোক বাদ গেলেও কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু এই 2014 সালেই কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং আমরা তার সাথে সাথে ইমেল, এসএমএস এবং প্রাইমারি বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের দিকেও কিন্তু আমরা লক্ষ্য রাখব। কেননা যখন তখন কিন্তু পর্ষদ রেজাল্ট প্রকাশিত করে দিতে পারে, এর আগের দিনই কিন্তু আমরা দেখেছি। তো বন্ধুরা, তারপর আমরা 4 নম্বর যে আপডেটটি সে আপডেটটি নিয়ে চলে আসব। তো বন্ধুরা, 2021 সালের 31 জানুয়ারি যে তৃতীয় টেট পরীক্ষা হয়েছিল সেই তৃতীয় টেট পরীক্ষায় যারা পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেই সংক্রান্ত কথাই কিন্তু এবার আমরা আলোচনা করব। তো বন্ধুরা, 2014 সালের যে টেট পরীক্ষার ফল এখনও প্রকাশিত হয়নি। 2014 সালের টেট পরীক্ষার ফল প্রকাশিত হলেই কিন্তু 2000
2017 সালের অর্থাৎ 2021 সালে 31 জানুয়ারি যেটা পরীক্ষা হয়েছে তার ফল তার রেজাল্ট প্রকাশিত হবে, অর্থাৎ ভোটের আগে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম, ভোটের পরে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে যাতে পরবর্তী কোনো নতুন আপডেট উঠে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।